ভোট আসে ভোট যায়, কিন্তু রুমির কপালে জুটল না দিব্যাঙ্গ ভাতা। এই ভাতাটুকু পাওয়ার জন্য রুমির বাবা পিপড়ামথার নেতাদের কাছ থেকে পেয়েছে শুধু আশ্বাসের বাণী। দীনদরিদ্র পরিবারটি জরাজীর্ণ কুটিরে থেকে কায়ক্লেশের মধ্য দিয়ে বসবাস করছেন। এমনটাই ঘটনা প্রত্যক্ষ করা গেল মানিক দেববর্মা এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ডের খাসিয়া মঙ্গল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনস্থ মানিক দেববর্মা পাড়া এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ডের বাসিন্দা হরিরাই কলই বসবাস করছেন দীর্ঘ বছর ধরে। কিন্তু ওনার পরিবারের 13 বছর বয়সী এক নাবালিকা কন্যাও রয়েছে, যা দিব্যাঙ্গ অবস্থায় বিছানায় শয্যাগত। বিনা চিকিৎসায় নিজ ঘরে পড়ে রয়েছে সেই 13 বছর বয়সী রুমি। বাবা হরিরাই কলই তার মেয়ের চিকিৎসা করাতে পারছেন না আর্থিক প্রতিকূলতার কারণে। কেননা হরিরাই কলই পেশায় একজন দিন মজুর, সেই কারণেই হরিরাই কলই তার মেয়ের চিকিৎসার জন্য এবং দিব্যাঙ্গ ভাতা পাওয়ার জন্য এডিসি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছিলেন। উপরন্তু হরিরাই কলই এডিসি প্রশাসন থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে পিপড়ামথা দলের নেতা কর্মীদের শরণাপন্ন হয়েছিলেন। তাতেও এডিসি প্রশাসন ও পিপড়ামথা দলের নেতা কর্মীদের পাষাণ হৃদয় গলেনি, যার ফলে দিব্যাঙ্গ রুমি কলই বর্তমানে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় নিজ ঘরে কাঁতরাচ্ছে। আর অসহায় পিতা হরিরাই কলই এক প্রকার সবকিছু দেখে নিরুপায় হয়ে সহ্য করে যাচ্ছেন। বিগত এডিসি ভোট পর্ব ফুরিয়ে আবার রাজ্য বিধানসভা নির্বাচনও দৌড় করায়, কিন্তু রুমি কলই যে বর্তমানেও দিব্যাঙ্গ ভাতা পেল না, উল্টে অসুস্থ অবস্থায় রুমি কলই বিছানায় শয্যাগত বর্তমানে। যদিও ঘটনাটি 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রের বর্তমান বিধায়ক চিকিৎসক অতুল দেববর্মা, তিনি সবকিছু জেনে শুনেও হরিরাই কলইয়ের বাড়িতে খোঁজ খবর নিয়ে সামান্য সহানুভূতি জানানোরও প্রয়োজন মনে করেননি। মায়াটার আগে ডাক্তার দেখাও, তার জ্বর তো আছে। আমার মেয়ে ছিল রুমি কলই, উনি বিকলঙ্গ ছিল, এখন হাঁটতেই পারে না, খুবই আমরা সমস্যা ছিল। কিন্তু অনেক নেতা বা এসব যারা দেখাশোনা করে জানে, এরা একটু বলছিল যে অন্তত ট্রিটমেন্ট ব্যাপারটা, ট্রিটমেন্ট যদি হয় ভালো হবে আমার সন্দেহ হইতেছে। কিন্তু আমরা আর্থিক অভাবে আমরা তো ট্রিটমেন্টের ব্যবস্থার জন্য করতে পারতেছে না। অনেকজন বলছে শিলচর লও, এরকম কইতেছে অনেকজন, বেলুর লও, তো আমরা তো ক্ষমতা নাই। যার ফলে এখন সরকার বলে আমরা যদি আমার মেয়ের ব্যাপারে ট্রিটমেন্টের ব্যাপারে যদি সাহায্য পাই, অন্তত আমি উপকৃত হব বলে আমি মনে করি। যা আমরা তো কোনো মতে এখন আসি ওই ডেলি লেবার করে, এই আর কি। কী নাম আপনার? আমার নাম হলো হরিরাই কলই, আমার স্ত্রীর নাম হলো কাশমতি কলই। আপনার এটা কোন এডিসি ভিলেজ? আমরা এটা হলো মানিক দেববর্মা এডিসি ভিলেজ, আগে ছিল সাউথ গোকুলনগর, সাউথ গোকুলনগর দুইটা বিসি হয়ে গেছে, আমরা হলো এখন এই মানিক দেববর্মা বিসি। ওয়ার্ড নাম্বার হচ্ছে আমরা 1। কী করেন আপনি? আমি তো ডেলি লেবার করি। সরকারি ব্যাপারে কোনো সাহায্য সহায়তা না? সরকারি আমরা আজ পর্যন্ত বলতে গেলে সুপ্রিম আমার থেকে আমার শ্বশুর শাশুড়ির কথাই বলতে লাগে, আগের কথাই। আগে আমার সম্বন্ধী সবাই জানতেন, যারা পুরানা, আমার সম্বন্ধী ছিল একজন সিপিএমের মানে ভালো নেতা। এরপরও পাইছেন না? হ্যাঁ, মানে ওই সুরমণি কলই। এরপরও পাইছেন না আপনার সাহায্য? না, সাহায্য বলতে তো আমরা কিছু পাইনি। এরপরে দেখি এখানের এলাকার সিপিএম নেতারা আমার শ্বশুরকে অনেক চড়া দামে ওই সাদা তাদা নিত, আমি আয়া যখন দেখছি আর কি। কিন্তু আমার শ্বশুরকে আমি আয়া দেখি কিচ্ছু পাইনি, কিছু খুঁজছিল কিন্তু না, কোনোটা পাইনি, একটা ফলের চারা পর্যন্ত আমরা পাইনি। এখন না, এখনও পর্যন্ত আমরা অবধি কোনো পাইনি। আপনি এডিসি প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন কিনা?
যোগাযোগ তো এমন প্রকৃতভাবে করছে না, তবে ওই পঞ্চায়েত এনচে গিয়ে একটু আমরা আলাপ করছিল। এডিসি অফিসগুলিতে গিয়ে? না, ওই আমরা পঞ্চায়েত আর কি। হ্যাঁ, এরা বলছে এসব ব্যাপারে তো মানে নাই, এরকম বলছে। নাই? না, খুব সাহায্য সহায়তা নাই? নাই, যদি তার যদি সুবিধা থাকে পাইব, এরকম মানে খালি আশ্বাস দিচ্ছে। সরকারি ভাতা, বিকলাঙ্গ ভাতা কি পায়? না না, খালে এই বয়স কত হবে? বয়স এখন 13 দুঃখছে। ওকে এখন বিছনাতে শয্যা কত থাকে? হ্যাঁ হ্যাঁ, এখন তো যত বয়স বাড়বে তত আমরা কঠিন নিতেছে। সরকারি ঘরটর পাইছেন না? না না, সরকারি ঘর বলতে কিছু পাইনি। আপনারা নিউজই দেখে যান না পাইছি কিনা। এই